আপনার মূল টার্গেট যদি রবি শস্য হয় তাহলে এই স্বল্পকালীন ধানগুলোর মধ্যে এই জাতটি আপনাকে চাষ করতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান সোহাগ, উপসহকারী কৃষি কর্মকর্তা, রানীনগর, নওগাঁ। আমি আরেকটা নতুন ভ্যারাইটির জাত নিয়ে আপনাদের সাথে তথ্যগত শেয়ার করব। বাংলাদেশে মূলত ধান গবেষণার দুইটা প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে ব্রি এবং একটা হচ্ছে বিনা। ব্রি হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, আর একটা হচ্ছে বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। এরা থেকে বিভিন্ন জাত উদ্ভাবিত হয়েছে, তার মধ্যে বিনা ধান সতেরো এটি একটি উপসি ধান। এই জাত বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সাথে তথ্য অবগত শেয়ার করবো, আপনাদের চাষাবাদে কাজে আসবে ইনশাল্লাহ। বিনা মূলত আমন মৌসুমের জন্য এই জাতটি সারকরণ করেছেন, যদিও এটি সকল মৌসুমে কৃষকরা চাষ করে এসেছেন। আসুন এই বিনা ধানের জাত বৈশিষ্ট্য নিয়ে আমি আপনাদের সাথে তথ্য উপাত্ত শেয়ার করছি। এটি আলোক অসংবেদনশীল ধান, অর্থাৎ এর কায়স্থর দিনের দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। বিধায় আমনের জাত হওয়া সত্ত্বেও এটা যে কোনো মৌসুমে চাষ করা সম্ভব। খরা সহনশীল জাত এটি আরেকটা বিশেষ বৈশিষ্ট্য। এর 30% পানি কম লাগে। অতিরিক্ত খরা যেখানে হয়, পানির অভাব যেখানে, অর্থাৎ বি ধান 71 যেমন করেছেন সেম এরকম, অতিরিক্ত খরা হইলেও সেখানে স্বাভাবিকভাবে ফলন দেওয়া সম্ভব, অর্থাৎ 30% সেচ কম লাগে। সুতরাং উচ্চ ফলনশীল সকল জাতের বৈশিষ্ট্য এই বিনা 17-এর মধ্যে বিদ্যমান। উচ্চতা 96 থেকে 98 সেন্টিমিটার, অর্থাৎ মাঝারি বা খাটো ধরনের জাত। কাণ্ড শক্ত, ফেলে পড়ে না এবং গাছটি খাড়াই থাকে। এর জীবনকাল 110 থেকে 115 দিন, স্বল্প জীবনকাল। এটি কেটে অনায়াসে আমরা রবি শস্য তথা সরিষা, গম, আলু, ভুট্টা করতে পারবো অবশ্যই ইনশাল্লাহ। এটি মাঝারি মোটা অধিক ফলনশীল ধান। 1000 ধানের গড় ওজন 23 গ্রাম এবং এর চালের অ্যামাইলেজের পরিমাণ 24.6, অর্থাৎ এর চাল ঝরঝরা এবং খেতে বেশ সুস্বাদু। এই জাতটি লবণাক্ত এলাকা ছাড়া বাংলাদেশের সমস্ত এলাকায় চাষ করা সম্ভব। শুধুমাত্র যে এলাকায় লবণাক্ত, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে যেখানে লবণাক্ত এলাকা, সেই এলাকার কৃষক ভাইরা শুধু এটা এড়িয়ে চলবেন, বাদ বাকি সবাই এই ধানটা চাষ করে লাভবান হওয়া সম্ভব। এর বীজ বপনের উপযুক্ত সময় 15 জুন থেকে 15 জুলাই, অর্থাৎ আষাঢ় মাস। এই আষাঢ় মাসে আমরা বীজ বপন যদি করতে পারি এবং চারা রোপণ অবশ্যই আমাদের 20 থেকে 25 দিন বয়সের চারা রোপণ করতে হবে। চারার বয়স 20 থেকে 25 দিনের বেশি হইলে আমাদের কিন্তু ফলন কমে যাবে, যেহেতু এটি স্বল্প জীবনকালের একটি উপসি ধান। এবং 20 থেকে 25 দিন বয়সের চারা যদি আমরা রোপণ করতে পারি, প্রতি গুছিতে 2 থেকে 3টি চারা দিব। কিন্তু 25 দিন বয়সের বেশি চারা হইলে, আমরা এর আগে ভিডিওতে বলেছি, যদি বেশি বয়সের চারা হয় সেক্ষেত্রে আমাদেরকে 5 থেকে 7টি করে চারা রোপণ করতে হবে, কারণ বেশি বয়সের চারাতে খুশির সংখ্যা অবশ্যই কম হয়। সার প্রয়োগ মূলত অন্যান্য আমন ধানের মতো এটার সার প্রয়োগ ব্যবস্থাপনা করতে হবে। আমি যে সারের মাত্রাগুলো বলছি, এটা এক এক এলাকায় এক এক ধরনের সারের মাত্রা নির্ধারণ হইতে পারে। উঁচু এলাকায় এক ধরনের, নিচু এলাকায় এক ধরনের, মাঝারি নিচু এলাকায় এবং যেখানে জৈবভাগ বেশি সেখানে এক ধরনের, এবং জৈবভাগ যেখানে খুবই কম সেখানে এক ধরনের। আমি একটা সাধারণ সামগ্রিক ধারণা দিচ্ছি আপনাদেরকে। জৈব সার জেনারেলি আমরা মিনিমাম 1 টন বা 25 মণ দিতে পারি জৈব সার এবং ছাই মিলিয়ে। আর ডিএপি বা টিএসপি এরা 15 থেকে 25 কেজি, পটাশ 15 থেকে 20 কেজি। পটাশ অবশ্যই 2 মাত্রায় দিতে হবে। আমরা যদি 20 কেজি দেয় তাহলে প্রথম প্রয়োগের সময় আমরা 15 কেজি দিব এবং দ্বিতীয় ডোজ 40 থেকে 45 দিন পর রোপণের আমরা দ্বিতীয় ডোজ 5 থেকে 7 কেজি আবার দিব। জিপসাম ভালো ব্র্যান্ডের 5 কেজি, লোকাল হলে 10 কেজি। ইউরিয়া 20 থেকে 30 কেজি, এটা বৃষ্টির উপর নির্ভর করে বা জৈব মানের উপর নির্ভর করে, কম বেশি হইতে পারে। জিঙ্ক অবশ্যই ভালো ব্র্যান্ডের জিঙ্ক 1 কেজি, সোহাগা বা বোরিক অ্যাসিড 1/2 কেজি, ম্যাগনেশিয়াম 2 কেজি। এই টোটাল সারগুলো চাষের সময় আমরা দিব এবং জিঙ্ক বা দস্তা বাদে আমরা সমস্ত সার একত্রে করে, ইউরিয়াটা যেহেতু পরে দেবো, অন্যান্য সারগুলো একত্রে করে আমরা ছিটিয়ে দিয়ে, শেষ চাষে ছিটিয়ে দিয়ে আমরা চাষময়ে রোপণ করব। এবং জিঙ্কটা ওই সময়ে দিব, যদিও এটা আলাদা করে ছিটাই হবে, কারণ জিঙ্ক এবং ফসফেট জাতীয় সার যদি একত্রে করি তাহলে জিঙ্ক এবং ফসফেট নামে অদ্রবণীয় যৌগ তৈরি হবে, যা জিঙ্ক এবং ফসফেট দুটোই নিষ্ক্রিয় হয়ে যাবে জমিতে গিয়ে।
সুতরাং এই দুটো আলাদা করে আমাদের জমিতে প্রয়োগ করতে হবে। এর রোগবালাই পোকামাকড় এর বিশেষ কোনো রোগবালাই বা পোকামাকড়ের প্রতি আকর্ষিত নয়, যেমন বিএলবি বা ব্লাস্ট তেমন কোনো আক্রমণ করে না। অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করলে সেক্ষেত্রে ধান একটু লিকলিকে হওয়ার সম্ভাবনা থাকে, মানে স্বাভাবিকভাবে চাষাবাদ করলে তেমন কোনো রোগ বা পোকামাকড়ের সম্মুখীন হইতে হয় না। তবে আমাদের একটু সতর্ক থাকতে হবে, যেহেতু ধানটি আগাম মাঠের মধ্যে পেকে যায়, এই আগাম পাকার কারণে আমাদের এ ধানে কিছু গ্যান্ধি পোকার আক্রমণ বেড়ে যেতে পারে। ধানে যখন মিল্ক স্টেজে দুধ অবস্থায় আসে তখন আমাদের গ্যান্ধি পোকার আক্রমণ বেড়ে যায়। এজন্য আমাদের টু টাইমস ল্যামডা সাইহালোথিন গ্রুপের, যেমন ফাইটার কিংবা ক্যারাটে, জুবাস, এই ধরনের আমরা ওষুধগুলো টু টাইমস আমাদের দিতে হবে। যদি আমার পাশে দীর্ঘ জীবনকালের জাত থাকে তাহলে আমাদের কিন্তু আগাম পেকে যাবে এটা। আর ছত্রাকনাশক যদি রোগ লেগে থাকে আবহাওয়ার কারণে কিংবা পারিপার্শ্বিক অবস্থার কারণে তাহলে আমাদের খোলপড়া বা খোলপচা রোগ লাগতে পারে, সেক্ষেত্রে অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে ছত্রাকনাশক হোক ব্যাকটেরিয়ানাশক হোক যেটা আক্রমণ করবে সেটার ব্যবস্থা নিতে হবে। যেহেতু আগাম পেকে যায় সেহেতু কারেন্ট পোকা বা বিপেইসের আক্রমণের সম্ভাবনা আমাদের এখানে তেমন থাকেই না বললে চলে, সুতরাং আমাদের সেদিক থেকে আমরা নিরাপদে থাকতে পারি। কর্তনের সময় 15 অক্টোবরের মধ্যে আমরা ধান কেটে আমরা আরও 15 দিন অপেক্ষা করতে পারবো, একটা সুন্দর একটা মৌসুম আমরা পেয়ে যাই। 15 অক্টোবরের মধ্যে আমাদের কর্তন শেষ হয়ে যায় এই বিনা ধান 17। তারপরে আমাদের নভেম্বর না পড়া পর্যন্ত আমরা রবি শস্য করতে পারি না, সুতরাং আমাদের আরও 15 দিন অপেক্ষা করতে হয় এবং এই সময় আমরা জমিটাকে মানে রেস্ট দিতে পারি। আমাদের মূল টার্গেটই হচ্ছে রবি শস্য। আর এর ফলন কিন্তু ব্যাপক ফলন মাঠে আমরা পেয়েছি, বেশ 3-4 বছর হলো মাঠে কৃষকরাই চাষ করছে। বিনার যতগুলো জাত মাঠে এসেছে তার মধ্যে সবচেয়ে ভালো আমন ধানের এই বিনা ধান 17, সবচেয়ে সুপার কোয়ালিটি এবং ব্যাপক ফলন, মার্কেট ভ্যালু বেশ ভালো, গড় ফলন 22-23 মন পেয়েছি। ভালো উপযুক্ত পরিচর্যা ফেলে আমরা 27-28 মন প্রতি 33 শতক বিঘাতে 6.5 টন থেকে 60 টন, আর উপযুক্ত পরিচর্যা পেলে আমরা 8 টনের উপরে পর্যন্ত ফলন পেয়েছি। সুতরাং আমরা টার্গেটই রবি শস্যকে কেন্দ্র করে এই জাতগুলো, স্বল্প জীবনকালের জাতগুলো আমরা মাঠে প্রতিস্থাপিত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। এটি চাষগুলো অবশ্যই কৃষক ভাইরা লাভবান হবে, লাভবান হবে দেশ, দেশ এগিয়ে গেলে আমরা সবাই সকলেই লাভবান হব, খাদ্যে স্বয়ংসম্পন্ন হব। ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে। আসসালামু আলাইকুম।